যারা আমার কথা শুনছেন তাদের উপরেই ছেড়ে দেন দিলাম, যে একজনও আমার সঙ্গে দেখা করতে আসার চেষ্টাও করে নাই, আসেও নাই। এটা আপনারাই বিবেচনা করেন, আপনারাই চিন্তা করেন, আপনাদের বিবেককেই জিজ্ঞেস করেন। এভাবে যেটা করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে, সেজন্যে যারা দায়ী আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে তারা এটার জবাব পাবেন, আশা করি। আর কিছু বলবো না, শুধু আপনাদের সাধারণ মানুষের সকলের বিবেকের কাছেই বিচার দিলাম যে এই কথাটা সত্য কি না। যাই হোক, আমার কথা হচ্ছে আমি আসবো বলেছি, থাকবো বলেছি, এসেছি, থেকেছি, এরপরে আর কি হয়েছে না হয়েছে আমার দরকার নাই। আমি সফল, এত কোটি কোটি টাকাকে ব্যর্থ করে দিয়েছে। আমরা তো সন্দেহ করেছিলাম লন্ডন থেকে বোধহয় কোনো খুন খারাপই করবে, কিন্তু সেটা না, এখন বোঝা গেল যে 15 তারিখের মূল পরিকল্পনা বাস্তবায়নের জন্যে 5 কোটি টাকা বিভিন্ন সেক্টরে দিয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহরই একটা রহমতের কারণে সেই তাদের পরিকল্পনাটা ব্যর্থ হয়েছে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে আমার বৈঠক করতে দেয় নাই, এটাতেও তাদের ক্ষতি হয়েছে, আমারই লাভ হয়েছে। সমস্ত মুক্তিযোদ্ধাদের মনে আজ যে ক্ষোভ জন্মেছে, এই ক্ষোভের তাদের বদদোয়া, তারা তো সবাই বয়স্ক, একদিন এর ফল দেখবেন, দেখবেন বলে দিলাম, আর কিছু বললাম না।